শুভ সন্ধ্যা চট্টগ্রাম কেমন আছেন আপনারা আজকে খেলা ক্যাপ্টেন লিটন কুমার দাস কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন নুরুল হাসান শোন এসানুলক শিজান ম্যাচ রেফারি লিটন টস করবেন হেড হেড কলটা টেল লিটন আপনার সিদ্ধান্তটা বোলিং করব কারণ লাস্ট ম্যাচ দেখলাম যেটা এখানে একটু ডিউ ফ্যাক্টর থাকতে পারে আর উইকেটটাও খুব ভালো মুস্তাফিজুর রহমানের খবরটা কি একটু জানতে চাই আমরা সবাই চিন্তিত আশা করি উনি ভালো আছেন আগের থেকে বেটার ও আজকে ঢাকায় শিফট হয়েছে ঢাকায় অবজারভেশনে থাকবে হোপফুলি যে আমরা সেমিফাইনালের দিকে দেখতে পারবো এবং আপনাদের বোলারদের সাথে কি আলোচনা করছেন যেহেতু আপনি এখানে প্রথমে ফিল্ডিং করছেন রাইট সরি বুঝিনি আপনি বোলারদের সাথে কি আলোচনা করেছেন দেখেন উইকেটটা খুবই ভালো আমার কাছে মনে হয় বিগ স্কোরের উইকেট হবে সো এনিথিং 180 ইজ এ গুড 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 টোটাল এবং আপনার দলের চেঞ্জটা তিনটা চেঞ্জ আছে কায়েস ভাই নট প্লেইং অঙ্কন প্লেইং সরি তানবির ব্যাক অ্যান্ড ফোরডি কাম ব্যাক গুরুত্বপূর্ণ খেলা আপনার পয়েন্ট আছে কিন্তু আজকে যদি আপনি জয়লাভ করেন তাহলে আপনাদের কনফার্মেশন থাকবে প্রথম দুই পজিশনের জন্য সেই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা খেলা এ অবভিয়াসলি আমাদের এটা একটা সুযোগ স্টিল আমাদের দুটা গেম আছে আমরা যদি দুটা গেমে একটা গেমও জিততে পারি তাহলে ফার্স্ট সেকেন্ডের ভিতরে সেকেন্ডে থাকার চান্স থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ গত 8টা ম্যাচে অসাধারণ রেজাল্ট আপনাদের পক্ষে থেকে ড্রেসিং রুমের ফিলিংসটা কেমন আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি উজ্জীবিত এবং আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা শেষ সুযোগ কোয়ালিফায়ার আগে এবং আমার কাছে মনে হয় সবাই সুযোগটা ভালো করার চেষ্টা করবে এই পিচের ব্যবহার আপনি দেখেছেন অসাধারণ ক্রিকেট অলরেডি আমরা দেখেছি এখানে অনেক বড় বড় টোটাল হয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে ডিসকাশন কী হচ্ছে আসলে ড্রেসিং রুমের প্র্যাকটিসের মাধ্যমে আপনি কী আলোচনা করছেন না আমার কাছে মনে হয় যে এই উইকেটটা অনেক ভালো লাগছে এবং ব্যাটিং সহায়ক হবে এবং আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা যেহেতু আমরা আগে ব্যাটিং করছি ব্যাটসম্যানরা যদি একটা ভালো সংগ্রহ করতে পারে তো আমাদের বলারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে আবু হেদার রনি চমৎকার বোলিং সাকিব আল হাসান অসাধারণ পারফরমেন্স ব্যাট বল পক্ষে থেকে টিমটার লুকআউটটা খুব ভালো মনে হচ্ছে না অবশ্যই দেখেন যে সাকিব ভাইয়ের মতো একজন টিমে থাকলে টিমের সকল প্লেয়াররা অনেক বেশি উজ্জীবিত হয় এবং অসাধারণ বোলিং করেছে আবু হেদার রনি এবং সবথেকে বড় কথা আমরা যেটা লক্ষ্য থাকে যে আমরা টিম হিসেবে খেলবো এবং টিমের যেখানে যার যতটুকু কন্ট্রিবিউশন করার দরকার আসলে ওইটাই সবাই চেষ্টা করতেছে যাতে ওই কন্ট্রিবিউটটাই করতে পারে আপনার দলে কোনো চেঞ্জ হ্যাঁ দুইটা পরিবর্তন আছে আজকে ধন্যবাদ ধন্যবাদ আজকের টসের পরে সিদ্ধান্ত জানাচ্ছে কুমিল্লা টস জিতে তারা বোলিং করবে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.